Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Shabai kemon achen? Asha kore bhalo achen. Je jekhane achen, sohi salamote achen, shusto achen. Amio Allah rahmate bhalo achi. Ei to ami ajke abar notun ekti blog niye ashlam apnader majhe. Ajke ami ranna korbo deshi sim diye alu tomato ekshathe ar lal shak bhaji korbo. তো সব কাটাকুটি করে ধোয়া ফেলা শেষ করে রান্না করতে চলে আসলাম। যে যেখান থেকে ভিডিও দেখেন সবাইকে আমার সালাম। সবাই আমার ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমি যাতে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি আমাকে সহযোগিতা করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি রান্না বান্না শুরু করে দিলাম, কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছে লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নিব। আজকে মাছের মাথা আর টুকরো করা মাছ দিয়ে সিম রান্না করব। এই তো মাছের এক ফিট ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব। তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি নতুন ইউটিউবিং করি, এখনও ভালোভাবে সব কিছু এডিটিং বা সব কিছু ভালোভাবে করতে পারি না, একটু কষ্ট করে আমার ভিডিওগুলো দেখবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি আরও ভালো ভালো ভালোভাবে কাজ করব, সবাই আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আমি বয়স দিতে গেলে কথা ভুলে যাই, কি কোনটা রেখে কোনটা বলবো এভাবে আনইজি ফিল হয়, এই জন্য হয়তো কথা মিল খুঁজে পাবেন না। আমার কথায় ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো মাছ ভাজা হয়ে গেছে, মাছ উঠিয়ে আমি এখানে পেঁয়াজ আর রসুনের মিহি দিয়ে দিই, মিহি করা রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ লবণ ধনিয়ার গুঁড়া আর তরকারি রান্না করব কাঁচা মরিচ দিয়ে, এই জন্য গুঁড়া মরিচ দিব না। সিম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আসলে আমি কাউকে রেসিপি দিচ্ছি না, যদি কেউ কারো ভালো লাগে তাহলে রান্না করতে পারেন। আমার মতো আমি খুব সাধারণ একজন মানুষ, আমি যাই রান্না করি প্রতিদিন আপনাদের মাঝে শেয়ার করি, কেউ খারাপভাবে নেবেন না। এই তো আমি তরকারিটা কষানো বসিয়ে মশলার কোটাগুলো গুছিয়ে নিয়ে রাখবো। এখন আমি এই কড়াইতে তরকারিটা পাতিলে ঢেলে নিব। কড়াইতে একটু কষানোর পর পাতিলে ঢেলে নিব। পাতিলে ঢেলে এই কড়াইতে আমি লাল শাকটা ভাজি করে নিব। এখন কড়াইতে একটু পানি দিয়ে সিমে দিয়ে দিলাম, ওই চুলায় তরকারিটা হতে থাকুক আর এইদিকে আমি লাল শাকটা ভাজি করে নিব। ছোট বোন মনে করে সবাই আমার ভিডিওগুলো দেখবেন, দেশে বিদেশে সবার কাছে আমার অনুরোধ আমাকে সহযোগিতা করবেন। দুইটা আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম তেলে, একটু ভেজে নিব, তারপর দিয়ে দিব রসুন কুচি।
রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে শাকগুলো ভেজে নিব। তো সবাই তো আজকে রান্না করতে এমনি তো দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। লাল শাক দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে উঠিয়ে নেব। আর শাক তো সবাই রান্না করতে পারে, এটা কঠিন কিছু না। তাহলে সবাই আমার ভিডিওটা দেখুন, দেখতে থাকুন। আমি আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সহি সালামত থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Thank you.
ধন্যবাদ।